একটা গ্রন্থ গোটা একটা সভ্যতাকে বদলে দিয়েছে, এমন ঘটনা দুনিয়ায় আর একটাও নেই। কি আছে সেই কোরআনে যার সংস্পর্শে এলে মানুষ পাগল পাড়া হয়ে যায়? কি তার শক্তি যা আমূল বদলে দেয় মানুষের চিন্তাধারা, জীবন পদ্ধতিকে? কি আশ্চর্য তার ক্ষমতা যা শুনবার জন্যে চরম শত্রুরাও রাতের অন্ধকারে কান পেতে রাখত। জীবনের যে উদ্দেশ্য আর রহস্যের সন্ধানে একদা হেরা গুহায় দিন কাটছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই উদ্দেশ্যের স্বরূপ উপস্থাপনা এই কুরআন। আগাগোড়া পাপে জর্জরিত একটা সভ্যতা এই কুরআনের সংস্পর্শে হয়ে উঠেছে অপরিচেয়, অপ্রতিরোধ্য। ব্যক্তিক, সামাজিক এবং রাষ্ট্রীয় সবখানে এই কুরআন ছিল নিউক্লিয়াসের ভূমিকায়। অন্ধকারে ডুবে থাকা একটা সমাজকে এই কুরআন বানিয়েছে আলোর উৎস। পৃথিবীর প্রান্তে প্রান্তে, দিগন্ত থেকে দিগন্তে ছড়িয়ে গেছে এই আলোর ঝলকানি। কুরআনের সাথে আমাদের জীবনের সম্পর্কটা সুপ্রাচীন। অবতীর্ণের প্রথম দিন থেকে কুরআন মানব জীবনে যতখানি প্রাসঙ্গিক ছিল, পৃথিবীর শেষ দিনটাতেও তা ততখানি প্রাসঙ্গিক থাকবে। মানব জীবনের সকল অনুষঙ্গ নিয়ে কুরআন কথা বলে, পথ দেখায়। কিন্তু যে কুরআন একদা বদলে দিয়েছে পৃথিবীর গতিপথ, সেই কুরআন আজ কি নিদারুণ অযত্নে পড়ে থাকে আমাদের সেলফের কোনায়, তার গায়ে ধুলোয় জমাট আস্তরণ। যে কুরআন পাহাড়ে অবতীর্ণ হলে পাহাড় ধসে যেত, সেই কুরআন নিয়ে আজ আমাদের কি অবর্ণনীয় অবহেলা। আজ জীবনে আমরা সব কিছুকে স্থান দিয়েছি, সময় বের করেছি ছোট বড় সমস্ত অনুষঙ্গের জন্যে, কিন্তু জীবনের জন্যে যে কুরআনের আগমন, তার জন্যে আমাদের কোনো সময় নেই। কুরআনের পরতে পরতে ছড়িয়ে আছে মণিমুক্ত, সেই মণিমুক্তর আকড় থেকে কিভাবে আমরা তুলে আনব প্রয়োজনীয় রসদ, কিভাবে ভাবনায় আনব সমৃদ্ধি, চিন্তায় প্রখরতা এবং উপলব্ধিকে কিভাবে করে তুলব মসৃণ আর জীবনোপযোগী, তার খানিকটা আভাস হাজির করার চেষ্টা করা হয়েছে কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ বইটিতে। কুরআন কিভাবে আমাদের জীবনের কথা বলে, কিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে যায় আমাদের জীবনের অনুসঙ্গে, কিসব রত্নের আকর কুরআন আমাদের সামনে তুলে ধরে, সেসবের এক জীবন ঘনিষ্ঠ রচনা এই কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ।